আসসালামু আলাইকুম ফিনান্স ইনকমবি রিবুক থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে কিভাবে গুগল ড্রাইভের একটা লিংক শেয়ার করতে হয় এবং এই লিংকটি কিভাবে কপি করতে হয় সেই বিষয়টি চলুন সরাসরি আমরা গুগলে গুগল ক্রোমে চলে যাই গুগল ক্রোমে যাওয়ার পর এখান থেকে আপনি ক্লিক করবেন তবে প্রশ্ন হচ্ছে এখানে ক্লিক করার পূর্বে আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে আপনার জিমেইলটি লগ ইন করে নিতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনি ড্রাইভে ক্লিক করবেন এখান থেকে ড্রাইভে তো ড্রাইভে ক্লিক করার পর আপনার গুগলে ড্রাইভে রাখা যেই ফাইল বা ফোল্ডার গুলো আছে সেগুলো আপনার সামনে শো করবে তো ধরুন আমি এখান থেকে যে বিষয়টি যার ধরুন একটি অ্যাসাইনমেন্ট আমি নিলাম এটার উপর ডাবল ক্লিক করবেন অথবা এই এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করবেন আমি মাউসের ডান বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে গেট শেয়ারের লিঙ্ক এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এটা এখানে ক্লিক করার পর অটোমেটিক এটা কপি হয়ে গেছে তো এখন এই যে বিষয়টা কপি হয়ে গেছে সেটি যদি আপনি ছান এখন কোনো কারো কাছে শেয়ার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এখান থেকে মনে করেন আপনি ফেসবুকে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করতে গেলে আপনাকে ফেসবুকে আসতে হবে এবং ফেসবুক থেকে মনে করুন যেটা আপনি শেয়ার করতে যাচ্ছেন দেখুন আমি এখানে শেয়ার করে দিয়েছি কপি হয়ে গেছে লিংকটি এখন পেস্ট করে দিলাম দেখুন লিংকটি পেস্ট করে দিলাম এবং পোস্ট করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিভাবে একটি লিংক কপি করে পেস্ট করতে হয় এখানে আমি লিংকটি কপি করে দিয়েছি এখানে লোড হচ্ছে একটু পরে আপনারা দেখতে পাবেন যে আসলে এটি কপি হয়ে গেছে পেস্ট হয়ে গেছে তো সেই লিঙ্কটি আপনি ইচ্ছে করে আপনার সবগুলো সাইটে কপি করতে পারেন এটি যদি আমি আহ অন্য একটি ড্রাইভার ওপেন করে লিঙ্কটি আপনাকে দেখাচ্ছি সেই লিঙ্কটি আসলে আপনি এই লিঙ্কটিতে ক্লিক করলে কিভাবে কাজ করতে পারবেন বা কেমন দেখাবে তো ধরুন লিঙ্কটি কপি করা আছে আমি এখানে এই লিঙ্কটি পেস্ট করছি দেখুন যে লিঙ্কটি পেস্ট করলাম এই যে দেখুন ফিল্ডিং টি ব্রাশ করার সাথে সাথেই আমাকে সেই ফিল্ডিংটির অ্যাসাইনমেন্ট থ্রি লিঙ্কটির নাম সেখানে প্লেয়ার নাম একটি অপশন আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে আমার লিঙ্কের ভিতরে যে কয়েকটা বিষয় আমি রেখেছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সো কিভাবে লিঙ্ক কপি করতে হয় এবং শেয়ার করতে হয় সেই বিষয়টি আপনাকে দেখিয়ে দিলাম তো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন